হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়ন টক। আজকের এই ভিডিওতে আমি মেনলি মটোরোলার তরফ থেকে একটা নতুন স্মার্টফোন সম্পর্কে বলবো, যেটা মোটো জি ফিফটি নামে ভারতের মার্কেটে আসতে চলেছে। এটা অলরেডি ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই মোটো জি ফিফটি স্মার্টফোনটা কী কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে এবং কত প্রাইসের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এটা ভারতের মধ্যে লঞ্চ হতে পারে, এই পুরো ব্যাপারটা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং মটোরোলা মেনলি 5G সেগমেন্ট যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে মটোরোলা অত্যন্ত ভালো ভালো কিছু 5G স্মার্টফোন আপনাদের জন্য নিয়ে এসেছে। তো মটোরোলা জি ফিফটি স্মার্টফোনটা মেনলি স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে এবং অত্যন্ত ভালো ফিচার্সের সঙ্গে এই ফোনটা এখানে লঞ্চ হচ্ছে। মেনলি মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই ফোনটা আপনি পাবেন। তো কী স্পেসিফিকেশনের সঙ্গে আসছে চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। বন্ধুরা, মটোরোলা জি সিরিজের স্মার্টফোন প্রথম থেকেই অনেক বেশি পপুলার। আমি প্রথম মটোরোলার জি সিরিজের মোটো জি ফোর প্লাস কিনেছিলাম 2016 সালে। তারপর থেকে মটোরোলা ফোন আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, কিন্তু মটোরোলার জি সিরিজগুলো অত্যন্ত ভালো হয়, মেনলি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়। আমি সর্বপ্রথম এই পার্টিকুলার স্মার্টফোনটা যদি ডিসপ্লের কথা বলি তো এখানে মেনলি 6.5 ইঞ্চের একটা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশন দেওয়া হচ্ছে না, মেনলি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। আমি যদি পিক্সেলের কথা বলি 1600x720 পিক্সেল আপনি পাচ্ছেন। আমি যদি ফোনের অ্যাসপেক্ট রেশিওর কথা বলি তো 20:9 অ্যাসপেক্ট রেশিও এই পার্টিকুলার ফোনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি রিফ্রেশ রেট কথা বলি তো এখানে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে। এটা একটা অত্যন্ত ভালো ব্যাপার কি মটোরোলা মেনলি মিড রেঞ্জ সেগমেন্টেও 90Hz রিফ্রেশ রেট তার এখানে প্রোভাইড করছে। এরই সঙ্গে আপনি এখানে একটা ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন, যেটা ফোনটাকে আরো বেটার লুক এখানে প্রোভাইড করবে। বন্ধুরা, এরপর ফোনের যদি প্রসেসরের কথা বলি তো প্রথমবার মটোরোলার তরফ থেকে স্ন্যাপড্রাগনের 400 সিরিজের 5G প্রসেসরটাকে এখানে ইউজ করা হয়েছে। এখানে 480 এসওসি যেটা সেটা এখানে ইউজ করা হয়েছে, যেটা একটা মানলি 5G প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগনের তরফ থেকে একদম বেসিক প্রসেসর এখানে বলা যেতে পারে। এরই সঙ্গে 4GB র্যাম আপনি এই ফোনটাতে দেখতে পাবেন এবং আমি যদি স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি তো মেনলি দুটো স্টোরেজ ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন, 64GB এবং 128GB। এবং ভালো ব্যাপার এটা হলো কি আপনি মেমোরি কার্ড লাগিয়ে এর স্টোরেজটাকে এক্সপ্যান্ড করতে পারবেন 1TB পর্যন্ত। তো এই পার্টিকুলার ফিচার্সটাও আপনি এই স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছেন। এরই সঙ্গে আমি যদি ক্যামেরার কথা বলি তো এখানে মেনলি পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেট আপ আপনি দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে সিঙ্গেল ক্যামেরা। পিছনের দিকে যে মেন সেন্সারটা ইউজ করা হচ্ছে যেটা একটা 48MP মানে 48MP সেন্সার ইউজ করা হচ্ছে, একটা 5MP ম্যাক্রো সেন্সার ইউজ করা হয়েছে এবং একটা 2MP ডেপথ সেন্সার এখানে ইউজ করা হয়েছে। তো এখানে 5MP ম্যাক্রো সেন্সার দিয়েছে, থ্যাংক গড, কারণ অন্যান্য কোম্পানি তো কেবলমাত্র 2MP ম্যাক্রো সেন্সার দেয়। এরই সঙ্গে আমি যদি সামনের দিকের কথা বলি তো 13MP আপনি সেলফি ক্যামেরা এখানে পাচ্ছেন। কিছু ক্যামেরা ফিচার্সের যদি আমি কথা বলি তো এখানে HDR সাপোর্ট করবে, টাইমার আপনি দিতে পারবেন, অ্যাক্টিভ ফটো আপনি করতে পারবেন, প্রো মোড, আরও অনেক ফিচার্স মেনলি আপনি এই ক্যামেরার মধ্যে দেখতে পাবেন। মেনলি এই ফোনটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন বলা যেতে পারে। এর সঙ্গে যদি আমি ব্যাটারির কথা বলি তো এখানে 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে মটোরোলার তরফ থেকে আপনি যদি খুব হেভি ইউজ করেন তো একদিন ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত ভালোভাবে আপনি পেয়ে যাবেন। এবং 15W একটা ফাস্ট চার্জার এখানে ইউজ করা হয়েছে। সমস্ত রকমের সেন্সার আপনি পার্টিকুলার স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছেন, 3.5mm অডিও জ্যাকও আপনি পাচ্ছেন। এর সঙ্গে ব্লুটুথ 5 সাপোর্ট, ওয়াইফাই এর দুটো ব্যান্ডই সাপোর্ট করবে, 2.4GHz 5GHz দুটো সাপোর্ট করবে, টাইপ সি পোর্ট আপনি পাবেন এবং অ্যান্ড্রয়েড 11 আপনি আউট অফ দ্য বক্স পাবেন। আপনারা জানেন কি মটোরোলা ফোনগুলো মেনলি স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসে এবং স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসার সব থেকে ভালো ব্যাপার হলো কি আগামী দিনে যদি কোনো অ্যান্ড্রয়েডের আপডেট দেয় সেটা আপনি পার্টিকুলার স্মার্টফোনটাতে পাবেন। ইউরোপিয়ান কান্ট্রিতে অলরেডি স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে। আমি যদি ইউরোপিয়ান প্রাইসের কথা বলি তো সেটা 249 ইউরোতে এটা লঞ্চ হয়েছে। আপনি যদি একদম ভারতীয় মুদ্রায় কনভার্ট করে দিই তো অলমোস্ট 21,000 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু আমার মতে মটোরোলা যদি এই ফোনটা 15,000 টাকার বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করে তো ওয়ান অফ দ্য কিলার স্মার্টফোন এটা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 5G সেগমেন্টে ওয়ান অফ দ্য কিলার স্মার্টফোন মটোরোলা এটা হতে পারে। তো আগামী দিনে এটা লঞ্চ হতে চলছে খুবই শীঘ্র। এখনও পার্টিকুলার লঞ্চ ডেট আমাদের সামনে বেরিয়ে আসেনি, কিন্তু খুবই শীঘ্র এটা ভারত এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, মটোরোলা জি ফিফটি পার্টিকুলার স্মার্টফোনটা। তো পুরো যে ডিটেলসটা আমি আপনাদের সামনে বলে দিলাম, আমি এখনও বলছি যদি 15,000 টাকা একটা লঞ্চ হয়ে যায় এটা একটা কিলার স্মার্টফোন হতে পারে, কিন্তু যদি 21,000 টাকায় লঞ্চ হয় তো হতে পারে এটা ফ্লপ হয়ে যেতে পারে, কারণ যে প্রসেসর এখানে ইউজ করা হয়েছে আমার মতে 21,000 টাকা একটু ওভার প্রাইস হতে পারে। তো এই সম্পর্কে আপনার কী মত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। চ্যানেলের নাম একটু পরিবর্তন করা হয়েছে, এরই সঙ্গে চ্যানেলের লোগো এবং সমস্ত রকমের অ্যাপিয়ারেন্স একটু পরিবর্তন করা হয়েছে। তো নতুন নাম এবং নতুন লোগো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবে।